ব্র্যান্ডের প্রচারের কার্যপ্রক্রিয়া। প্রচার হচ্ছে একটি পরোক্ষ অথবা অব্যক্তিগত বিক্রয় প্রক্রিয়া, যেটি বেশি ক্রেতা বা মানুষের উদ্দেশ্যে করা হয়। এটা মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, ক্রেতাদের চাওয়া ও পাওয়াকে কেন্দ্র করে। প্রচার বলতে নতুন এবং আকাঙ্ক্ষিত দ্রব্যের ব্যাপারে মানুষকে জানানো বোঝায়। বিজ্ঞাপন একটি চিহ্নিত স্পন্সরের মূল্য পরিশোধিত প্রচারের বার্তা হচ্ছে বিজ্ঞাপন, যেটা খবরের কাগজ, ম্যাগাজিন, টেলিভিশন এবং রেডিওতে দেয়া হয়। একটি স্থানীয় এবং আঞ্চলিক খুচরা দোকান বেশিরভাগ সময় সাধারণত খবরের কাগজ ও রেডিওতে বিজ্ঞাপন দিয়ে থাকে। এই বিজ্ঞাপনগুলো সাধারণত প্রতিটি দোকানের বিজ্ঞাপন বিভাগের দ্বারা তৈরি হয়ে থাকে। দৃষ্টিগোচর পণ্যদ্রব্য বিক্রয় এবং বিশেষ অনুষ্ঠান সমূহ। দৃষ্টিগোচর পণ্যদ্রব্য হল দ্রব্যকে একটি আকর্ষণীয় ও বোধগম্য ভঙ্গিতে প্রদর্শন করা। যেভাবে দ্রব্যগুলো তুলে ধরা হয় তাতে এটা অধিক বিক্রয় অর্জনের চাবিকাঠি হিসেবে কাজ করতে পারে। দোকানের প্রদর্শনী ও চিত্র প্রদর্শনীগুলো হচ্ছে চাক্ষুষ প্রচারের রাস্তা। উইন্ডো প্রদর্শনী ও অভ্যন্তরীণ প্রদর্শনীতে মানিকিন অনেক বেশি করে ব্যবহার করা হয়। প্রচার ব্র্যান্ড উত্তরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে একটি কোম্পানির পণ্যদ্রব্য, কার্যক্রম অথবা সেবার মূল্য পরিশোধিত এবং অপরিশোধিত বার্তা মানুষের কাছে পাঠানো। স্বল্পমেয়াদী বিক্রয় প্রচার একটি প্রক্রিয়া পণ্য বা সেবা বাজারজাত করার কুপন, বিশেষ ছাড়, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে।